গত শনিবার রাতে আগরতলা পশ্চিম থানার লকআপে মৃত্যু হয় সুশান্ত ঘোষের। সে এটিএম হ্যাক কাণ্ডে অভিযুক্ত ছিল। এই ঘটনার প্রায় সাথে সাথে রাজ্য সরকার ম্যাজিস্ট্রেট পর্যায়ের নির্দেশ দেয়। তাছাড়া মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃত সুশান্তের পরিবারকে 3 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। সোমবার মৃত সুশান্ত ঘোষের বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক আশিস কুমার সাহা, কংগ্রেস নেতৃত্ব সুবল ভৌমিক, বিধায়ক ডক্টর দিলীপ দাস এবং সিপিএম নেতৃত্ব পবিত্র কর। মঙ্গলবার মৃত সুশান্ত ঘোষের বাড়িতে যান সারা ভারত আইনজীবী সমিতির সদস্যরা। সংগঠনের সদস্যরা মৃতের পরিবার পরিজনদের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারা ভারত আইনজীবী সমিতির রাজ্য নেতৃত্ব আইনজীবী ভাস্কর দেববর্মা অভিযোগ করেন, পুলিশ হেফাজতে সুশান্ত ঘোষকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, কারণ তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। সেই সাথে তিনি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন। আমরা সারা ভারত আইনজীবী সমিতির পক্ষে আজকে সুশান্ত ঘোষের বাড়িতে আমরা পরিদর্শন করেছি, ওনার বাড়ির ফ্যামিলির সাথে কথা বলেছি। উনি কীভাবে পুরো ঘটনাটা থানার মধ্যে পুরো ঘটনাটা আমরা শুনলাম ওনার পরিবারের পক্ষ থেকে। মর্মান্তিক ঘটনা, পুলিশ ঠান্ডা মাথায় ওকে খুন করেছে, একদম মানে প্রত্যক্ষ সাক্ষী এখানে আছে। আর আমাদের ওর বডি দেখার পরে ওর ফ্যামিলি যেভাবে দেখেছে বডির মধ্যে যে টর্চারের যে এভিডেন্স, সেই এভিডেন্সগুলি শুনলাম এর প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ যে ওকে কাস্টোডিয়াল টর্চার করেছে, করার পরে মৃত্যু হয়েছে। এখন আমরা সারা ভারত আইনজীবী সমিতি আমরা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। তিনি আরও বলেন, প্রলোভন দেওয়ার জন্যই 3 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। তাছাড়া তিনি দাবি করেন, অনতি বিলম্বে ঘটনার সময় থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের বরখাস্ত করতে হবে। রাজ্য সরকারের কাছে আমরা দাবি যে বিচার বিভাগের তদন্ত ইমিডিয়েট বা বিচার বিভাগের তদন্ত দেবে। আর যদি মুখ্যমন্ত্রী আমাদের এই কথাটা না শুনে, আমাদের যদি এই যে বক্তব্যটা যদি উনি কানে না যায়, তাহলে আমরা ওনার বাড়ি গিয়ে শুনি আসবো। আমরা এই বক্তব্য 3 লাখ টাকা নাকি আর্থিক সাহায্য করবেন বলে 3 লাখ টাকা এখন তো প্রলোভন দেবেই, পুলিশ খুন করেছে এটা তার জন্য তো বলছে, এটাও একটা প্রমাণ, খুন করার জন্য তো 3 লাখ টাকা দেওয়ার বলছে। থানার ভারপ্রাপ্ত যে ওসি আসলে ওনার বিরুদ্ধে কি আপনার কোনো রকমের? অবশ্যই, থানার ওসি SDPO ওরাই তো মুখ্য ভূমিকা, ওদের বরখাস্ত করতে হবে, ওদের বরখাস্ত করে তদন্ত শুরু করতে হবে। এখন ওদের রেখে কীভাবে তদন্ত হয়? ওরাই তো আসল আসামি, ওরাই তো মুখিয়া। মামলায় দেখেছি যে তাছাড়া তিনি বলেন, থানায় CCTV বন্ধ ছিল বলে যে কথা ছড়ানো হচ্ছে তা হলো পুলিশের কারসাজি, ঘটনা থেকে নিজেদের পরিত্রাণ পাওয়ার রাস্তা খুঁজছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।